তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, তুমি অনেক চেষ্টা করেছো তাকে ভুলে যাওয়ার, বহু ইউটিউবে টিপস ট্রিক্স অ্যাপ্লাই করেছো, তবুও তুমি তাকে ভুলতে পারছো না। অনেকটা দিন হয়ে গেছে তোমাদের ব্রেকআপ হয়েছে, তারপরেও তুমি তাকে ভুলতে পারছো না। তুমি আজও তাকেই ভালোবাসো এবং তাকেই তুমি মনে মনে চাও, কিন্তু তুমি চাইছো সেখান থেকে মুভ অন করতে, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছো, কিন্তু তুমি বেরিয়ে আসতে পারছো না। তুমি কখনোই মুভ অন করতে পারবে না যদি না তোমার মুভ অন করার মাইন্ডসেট থাকে। এই মুভ অন করার মানসিকতা তোমার যদি থেকে থাকে, তুমি আজকের এই ভিডিওটা দেখার পর অবশ্যই তুমি মুভ অন করতে পারবে, আমি কথা দিলাম। আমি 1000% গ্যারান্টি দিয়ে বলছি তুমি মুভ অন করতে পারবে। প্রত্যেকটা মানুষের মুভ অন করা অত্যন্ত প্রয়োজন, দরকার। নিজেকে নিয়ে ভুল ভাবা বন্ধ করো। আমার সাথে কেন এমন হয়, আমারই কেন ব্রেকআপ হলো, আমার মতো পৃথিবীর কেউ ওকে ভালোবাসতে পারবে না, এই সমস্ত ভুল ভাবনাগুলো তুমি ভাবা বন্ধ করো। এই সমস্ত ভাবনাগুলো যদি তুমি ভাবতে থাকো, তুমি জীবনে কখনো মুভ অন করতে পারবে না, সারা জীবন তুমি কষ্ট পেয়ে যাবে। এই সমস্ত ভাবনাগুলো ভাবা বন্ধ করে এর বদলে তুমি এই জিনিসটা ভাবো, আমার সাথে যেটা হয়েছে কোথাও না কোথাও নিশ্চয় ভালোই হয়েছে। ঈশ্বর যা করেন বা আল্লাহ যা করেন, খোদা যা করেন, তা মঙ্গলের জন্যই করেন। এই জিনিসটা তুমি আজকের পর থেকে ভাবতে শুরু করো, দেখবে আজকের থেকে তুমি এই জিনিসটা ভাবতে শুরু করো, তুমি আজকের থেকেই তাকে ভুলে যাবার যে প্রসেস তোমার মধ্যে সেটা শুরু হয়ে যাবে। আজকে থেকেই তুমি তাকে আস্তে আস্তে ভুলতে শুরু করবে, কিছুদিন পর তুমি সেটা রিয়েলাইজ করতে পারবে। একটা সম্পর্কে অনেক স্মৃতি থাকে, সেই স্মৃতিগুলো এরকম তুড়ি মেরে কিন্তু একবারে মুছে ফেলা যায় না। তাই তুমি কখনো ভেবো না আমি পারছি না, আমি পারবো না। তোমার এমনও সময় আসবে তোমার খুব কষ্ট হচ্ছে, তার সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাই একটা মেসেজ করতে ইচ্ছে করবে, বাট তুমি এটা করবে না। তুমি যদি এটা করো, এই ভুলটা যদি করো, করতেই থাকো বারবার, তাহলে কিন্তু তুমি কখনো মুভ অন করতে পারবে না। তুমি চাইলেই নিজেকে কন্ট্রোল করতে পারবে, যেই স্মৃতিগুলো তোমাকে কষ্ট দিচ্ছে, যেই স্মৃতিগুলো তোমাকে প্রতিনিয়ত প্রতিটা রাত কাঁদায়, সেই স্মৃতিগুলো তোমাকে আর কষ্ট দিতে পারবে না। সেই স্মৃতিগুলোর জন্য তুমি আর কখনো মন খারাপ করে ঘরের কোণে বসে থাকবে না। কিছুদিন পর থেকে এই স্মৃতিগুলো তোমার মন থেকে আস্তে আস্তে মুছে যাবে। তার জন্য তোমাকে নেক্সট আমি কিছু টিপস বলবো, এই টিপসগুলো তোমাকে ফলো করতে হবে। নাম্বার ওয়ান, এই এক নাম্বার আমি বলবো, নো কন্ট্যাক্ট। তার সাথে কোনোরকম যোগাযোগ রাখা যাবে না। কার সাথে? তোমার এক্সের সাথে তুমি কোনোরকম যোগাযোগ রাখতে পারবে না, তাকে কখনো কল করা যাবে না, তাকে কখনো SMS করা যাবে না, তাকে কখনো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়ায় স্টক করা যাবে না। তোমার হয়তো কখনো মনে হতে পারে একটা কল করি, একটা ফোন করি, এই জিনিসগুলো কিন্তু একদম করবে না। এমন যদি কেউ থেকে থাকে, মানে তোমারও বন্ধু তারও বন্ধু, ওর খবর এনে তোমাকে দেয়, তোমার খবর নিয়ে তাকে দেয়, মানে জানিস ও ব্রেকআপের পর খুব ভালো আছে বা ও ব্রেকআপের পর খুব কষ্ট পাচ্ছে, এই ধরনের কোনো যদি বন্ধু থেকে থাকে, কিছুদিনের জন্য সেই সমস্ত বন্ধুর থেকে অনেক দূরে চলে যাও। যোগাযোগ রাখা কোনো দরকার নেই এই সমস্ত বন্ধুর সাথে, যদি যোগাযোগ থাকে ওর কথা তোমাকে বারবার মনে করাবে আর তুমি কখনো মুভ অন করতে পারবে না। তাই কি বললাম, এক নম্বর পয়েন্ট, নো কন্ট্যাক্ট। তুমি তোমার এক্সের সাথে কোনোরকম কোনো কন্ট্যাক্ট রাখবে না, সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে তাকে ব্লক করবে, কল লিস্ট থেকে তাকে ব্লক করে দাও। যদি ভালো হয়, যদি ভালো চাও, এটা করো, না হলে সারা জীবন তুমি কষ্ট পাবে, সারা জীবন তোমাকে চোখের জল ফেলতে হবে। তোমার যদি ভবিষ্যতে কখনো বিয়েও হয় বা অন্য রিলেশনেও চলে যাও, তাহলেও তুমি তোমার এক্সকে কখনো ভুলতে পারবে না। তোমার জন্য তোমার জীবনে যে নতুন মানুষটা আসবে সে কষ্ট পাবে, সে যখন জানতে পারবে তোমার এক্সের কথা, সে ভীষণ কষ্ট পাবে, ভেঙে পড়বে, তোমাদের সম্পর্কটাও কিন্তু শেষ হয়ে যেতে পারে। তাই মুভ অন করা অত্যন্ত জরুরি। নাম্বার দুই, এই দু নাম্বার আমি কথা বলবো মাইন্ডসেট নিয়ে। তুমি যদি নিজেই নিজেকে হেল্প না করো,
পৃথিবীর কেউ তোমাকে হেল্প করতে পারবে না। এই যে তুমি আমার ভিডিও দেখছো, আমার ভিডিওতে যেই ট্রিক্সগুলো যে টিপসগুলো আমি বলছি, তুমি যদি ঠিকঠাক অ্যাপ্লাই করতে না পারো তাহলে কি করে হবে? তুমি যদি নিজেই নিজেকে কথা দাও আমি মুভ অন করবো, তুমি নিশ্চিতভাবে মুভ অন করতে পারবে। যদি তোমার এক্স কখনো তোমাকে ফোন করে, কল করার চেষ্টা করে বা দেখা করার চেষ্টা করে, তুমি তাকে চেনোই না, তুমি তাকে চেনো না, ঠিক এমন বিহেভটাই করবে। এরপর দেখবে তোমাকে কোনো আবেগ, কোনো ইমোশন, কোনো স্যাড কন্ট্রোল করতে পারবে না, তুমি নিজেই নিজেকে কন্ট্রোল করবে। আর যেদিন তুমি নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারবে সেদিন তুমি মুভ অন করতেও পারবে। তাই এক নাম্বার পয়েন্টে আমি কি বললাম, নো কন্ট্যাক্ট, এক্সের সাথে কোনো রকম কন্ট্যাক্ট রাখা যাবে না। নাম্বার দুয়ে কি বললাম, মাইন্ডসেট, তুমি যদি নিজেই মনে মনে ঠিক করো, নিজে নিজেকে কথা দাও যে আমি মুভ অন করবো, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে মুভ অন করা থেকে আটকে রাখে। তাই তুমি আজকেই কথা দাও নিজে নিজেকে, তুমি মুভ অন করবে। প্রত্যেকটা মানুষের মুভ অন করা অত্যন্ত জরুরি, মুভ অন করতেই হবে, না হলে কিন্তু সারাটা জীবন তুমি এরকমভাবেই কেঁদে কেঁদে শেষ করে ফেলবে। তিন নাম্বার পয়েন্ট, এই তিন নাম্বার পয়েন্টে আমি কথা বলবো টাইমিং নিয়ে। যে স্মৃতিগুলো তোমাকে কষ্ট দিয়ে আসছে, অনেক অনেক কষ্ট দিচ্ছে, সেই স্মৃতিগুলো তোমার একদিনে তৈরি হয়নি, যে তুমি চাইলেই তুড়ি মেরে সমস্ত স্মৃতি একবারে ডিলিট করে দিলে। সেই স্মৃতিগুলো অনেকটা সময় ধরে তুমি তৈরি করেছিলে, তুমি আর ও মিলে অনেকটা সময় ধরে ধীরে ধীরে ভালোবাসার মধ্য দিয়ে তৈরি হয়েছিল, তাই সেগুলো অতি সহজে কিন্তু মুছে ফেলা যায় না। তার জন্য তোমাকে অবশ্যই সময় দিতে হবে। সময় কাকে দেবে? সময় দেবে নিজেকে। নিজে তুমি কখনো ভাববে না আমি পারবো না, আমি ওকে ভুলতে পারছি না, তাকে ভোলা আমার পক্ষে সম্ভব না, এই সমস্ত নেগেটিভ চিন্তাভাবনাগুলো তোমার মাথায় কখনো আসতে দেবে না। তুমিও পারবে, তোমাকে পারতেই হবে। তুমি যখন মনে মনে একবার ঠিক করে নিয়েছো তুমি মুভ অন করবে, পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না, তুমি মুভ অন করেই ছাড়বে। এই তিন নাম্বার পয়েন্টে আমি একটাই কথা বলবো, নিজেকে সময় দাও, ধৈর্য ধরো, তুমিও কিন্তু মুভ অন করতে পারবে, ধৈর্য রাখো। এতগুলো দিনের সম্পর্কের স্মৃতি কি নিমেষের মধ্যে কি ভোলা যায়? তোমাকে তো সেইটুকু সময় দিতেই হবে, সেইটুকু ধৈর্য তোমাকে ধরতেই হবে। আমি গ্যারান্টি দিচ্ছি, এই তোমার দাদা বা ভাই যেই মেনে থাকো না আমাকে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি কিছুদিনের পর থেকে তোমায় আর ওই স্মৃতিগুলোর জন্য কষ্ট পাবে না, ওই স্মৃতিগুলোর জন্য তুমি কখনো মুখ লুকিয়ে কাঁদবে না, ওই স্মৃতিগুলো তোমার একটা রাতও কেড়ে নিতে পারবে না। কিছুদিন তুমি ধৈর্য ধরো। আর আমি যে টিপসগুলো বললাম, যে তিনটে টিপস বললাম, যে তিনটে টিপস আমি বললাম, সেই তিনটে টিপস তুমি যেরকমভাবে বললাম পরপর তুমি ঠিকঠাক যদি অ্যাপ্লাই করতে পেরেছো, তুমিও মুভ অন করতে পারবে। যারা এতদিন মুভ অন করতে পারোনি তারাও মুভ অন করতে পারবে যদি এই তিনটে টিপস মেনে চলো। নমস্কার, সকলকে শুভ বিজয়, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, ভালোবাসায় থেকো। আর রিলেশনশিপ একবার যদি ব্রেকআপ হয়ে যায়, তুমি যদি চাইছো সেই রিলেশনশিপে আর ফিরবে না, তাহলে মুভ অন করো। মুভ অন করা অত্যন্ত জরুরি, মুভ অন না করতে পারলে সারাটা জীবন তোমাকে কষ্টই পেতে হবে, তোমার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে, তুমি জীবনে কোনোদিনও শান্তি পাবে না। চলো, ধন্যবাদ।